নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি খুব ইজি একটা নিরামিষ পদ ভেন্ডি পোস্ত আশা করি এই রেসিপিটা সকলেরই জানা আর সবাই নিজেদের মতো বাড়িতে তৈরি করে নিরামিষের দিনে ভেন্ডি আমি আজকে যেভাবে ভেন্ডি পোস্ত রান্না করব নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন চট একটা নিরামিষ রান্না রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিটাকে প্রথমে একটু ভেজে নেব ঢ্যাঁড়স বা ভেন্ডি ভালো করে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে এই লোট লোট ব্যাপারটা যে স্লিপারি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই থাকে না খুব সুন্দর লাগে ভেন্ডির যে কোনো রেসিপি খেতে খুব বেশি যে লাল করে ভাজবো তা কিন্তু নয় মোটামুটি আমি একটু ভেজে নেব হালকা একটু ভাজার দাগ আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি তবে ভাজার সময় কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লবণ কিছু ব্যবহার করব না ভেন্ডিটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই ভেন্ডিগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবার মিক্সির মধ্যে আমি একটু পোস্ত বেটে নেব তার জন্য আমি এরকম দু চামচ পোস্ত নিয়ে নিলাম পোস্তটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব একটু প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে যদি বাটা যায় পোস্ত কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট হয় এবার কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে আর এর সাথে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব কালো জিরে শুকনো লঙ্কা বেশ একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু আলুটাকেও এর সাথে ভেজে নেব আজকে হয়তো অনেকেই বলতে পারেন বা অনেকেই কমেন্টস করতে পারেন এই রান্না আবার দেখানোর কি আছে এ তো আমরা সকলেই পারি সকলেই জানি সব কিছুই যে সবসময় পারদর্শীদের জন্য করতে হয় তা কিন্তু নয় যারা সত্যিকারের নতুন রান্না শিখছেন বা নতুন সংসার করছেন বা অন্য কোথাও রয়েছেন যেখানে নিজেদের রান্না করে খেতে হয় কিংবা চট রান্না কিছু করে খেতে হয় তাদের জন্য আজকেরই ছোটো ছোটো রেসিপিগুলো যেগুলো আমরা সবসময় বাড়িতে তৈরি করি অথচ খুব সুস্বাদু হয় কিন্তু খেতেও খুব বেশ ভালো লাগে সেই সব রান্না যেটা নির্ঝঞ্ঝাট সেই ধরনের রান্নাও আমাদের মাঝে মধ্যে চ্যানেলে কিন্তু দেখাতে হয় যাতে সকলের খুব সুবিধা হয় দেখুন আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু বেশ লাল করে আমি ভেজে নেব যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে আসে মিনিট দু তিনে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি আলু কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে দেখুন একটা সুন্দর ভাজার যে রঙটা সোনালি রঙটা সেটা কিন্তু চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি ভেন্ডিগুলোকে দিয়েও আমি এই আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব আমি দিয়েছি সেই জন্য একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভেন্ডির মধ্যে লবণটা চলে আসে এবার দিয়ে দিচ্ছি পেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একদম ঝোড়ো ঝোড়ো করে পোস্তটাকে ভেজে নিতে হবে দেখুন পোস্তর সাথে ভেন্ডি বেশ সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে পোস্তটাকে বেশ ভাজলে পরে সুন্দর একটা পোস্ত বাটার গন্ধ বেরোয় সেটাই যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এটাকে শুকনো শুকনো করে ভাজা ভাজা করতে থাকবো পোস্তটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ দুধটা দিলাম আমি কিন্তু পোস্ত যে বা জারটার মধ্যে মিক্সিং জারটাতে বেটেছি তার মধ্যে গায়ে গায়ে যে পোস্তটা লেগেছিলো এর মধ্যেই তিন চার চামচ দুধ দিয়ে ভালো করে পোস্তটাকে মিশিয়ে নিয়ে এটা আমি অ্যাড করে দিলাম এই দুধটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হয় এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু মিষ্টি অ্যাড করব একটু চিনি দিয়ে দিলাম এবার দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার দেখুন বেশ শুকনো শুকনো গা মতো হয়ে আসবে এই দেখুন একদম যে দুধটা যেটা দিয়েছি সেটা কিন্তু ভেন্ডির সাথে বা ঢ্যাঁড়সির সাথে একদম মাখা হয়ে গেছে এবার এটাকে একটু হালকা হাতে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব তবে নামানোর আগে দেব সামান্য একটু কাঁচা সরষের তেল এক চামচের মতো কাঁচা তেল আমি অ্যাড করে দিলাম এক চামচ মানে এক টি স্পুন এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার এই ভেন্ডি আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে